ও দুর্গা মা, আমাকে ক্ষমা করে দিও মা। আমি জানি আমি একটা পুতুল ভেঙেছি, কিন্তু দেখো পরিশ্রম করে পয়সা উপার্জন করে গোপালের জন্য নতুন পুতুলও কিনে এনেছি। গোপাল ভাইয়ের জন্মদিন উপলক্ষে স্বর্গে আজ সাজো সাজো রব। আমাদের দুর্গা মা ও তার মেয়ে লক্ষ্মী মিলে গোপালের জন্য রান্না করছে। আর এই হলো আমাদের গোপাল ভাই, সে সরস্বতী মায়ের কাছে পড়াশোনা করতে বসেছে। কি গো সর দিদি, আজকে আমার জন্মদিন, তাই একটু পড়তে ভালো লাগছে না, মনই বসছে না। পড়াশোনায় ফাঁকি দেওয়া আমি একদম পছন্দ করি না গোপাল, আর তোর মনটা বসবে কি করে? ওই যে কার্তিক আর গণেশ তোকে জন্মদিনে দেবে বলে কি যেন একটা উপহার তৈরি করছে, তুই তো সেই দিকেই তাকিয়ে আছিস। আচ্ছা আচ্ছা সর দিদি, আমি তাড়াতাড়ি করে পড়াশোনা করে নিচ্ছি, তুমিও কিন্তু আমায় তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। গোপাল যেমন একদিকে তাড়াতাড়ি করে পড়াশোনা করছে, অন্যদিকে কার্তিক ও গণেশ গোপালের জন্মদিনে একটু উপহার দেবে বলে নিজের হাতে তারা একটি মাটির ময়ূরের মূর্তি বানাচ্ছে। ঠিক সেই সময় আমাদের অসুর ভাই সমস্ত কর্মকাণ্ড দেখবার জন্য হেলতে দুলতে দুর্গামায়ের বাড়ি এসে হাজির হয়েছে। কি রে অসুর, তুই এখানে কেন এসেছিস রে? আমিও তোমাদের সাথে মিলে গোপাল ভাইয়ের জন্য ওই মাটির পুতুল বানাবো। পারবি অসুর, মাটির ময়ূর পুতুল বানাতে পারবি? পারবো পারবো, এই দেখো এই দেখো কত সুন্দর করে আমি পুতুলটা বানিয়ে দিচ্ছি। সাবধানে অসুর সাবধানে, এই ময়ূরের মাথাটা ভেঙে গেল রে, ময়ূরের মাথাটা ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, কি বলছো কি বলছো, হ্যাঁ হ্যাঁ, যা পুতুলটা ভেঙে গেল। এই এইটা কি করলি অসুর, কি করলি, এত সুন্দর পুতুলটা ভেঙে দিলি। এই কি হয়েছে, এত চিৎকার করছিস কেন, কি হয়েছে রে? এই কি হয়েছে রে লক্ষ্মী, এই দিকে একটু আয় তো সর, আমিও যাব গো সর দিদি। একদম না, বড়দের মাঝে তুই যাবি কেন, তুই পর, আমি এখনই আসছি। দেখো না মা, আমি আর গণ মিলে গোপালকে দেব বলে সেই সকাল থেকে পুতুলটা তৈরি করছি, আর অসুরটা এসে পুতুলটাকে ভেঙে দিল। আমি কি ইচ্ছে করে ভেঙেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে আমাকে বকছে। আবারও কথা বলছিস পুতুল ভেঙে, যা বেরিয়ে যা বেরিয়ে যা। হ্যাঁ রে গণেশ কার্তিক, অসুরটাকে এইভাবে বার করে দিস না রে বাবারা। যা এ বাবা, আমার পুতুলটাকে ও ভেঙে দিল। বারণ করবার পরও এসেছিস গোপাল, যা বলছি পড়তে যা। কার্তিক আর গণেশ মিলে তো অসুরটাকে দূর দূর করে তাড়িয়ে দিল। অসুর বেচারার মনটা বড় খারাপ, সে তার বন্ধুর কাছে গেল আর তাকে সব কিছু খুলে বলল। তুই তো জানিস বন্ধু, আমি আগের মতো আর দুষ্ট নেই, এখন আমি কত ভালো হয়ে গেছি। তবু যেখানে যাচ্ছি কিছু না কিছু ঘটিয়ে আসছি, আর সবাই লাঠি কটি বাটি ঝাঁটা দিয়ে ধাওয়া করে ঘর থেকে বার করে দিচ্ছে। অসুরের এত কষ্ট দেখে তার বন্ধু কান্না শুরু করে দিল। দুজনও মিলে বেশ কিছুক্ষণ কাঁদার পর এবার তারা একটা সিদ্ধান্ত নিল। এই এই শুন 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 শুন, চল বন্ধু চল, আমরা পরিশ্রম করে পয়সা উপার্জন করব, তারপর সেই পয়সা দিয়ে সুন্দর একটা পুতুল কিনে দুর্গা মায়ের বাড়ি গিয়ে গোপাল ভাইকে গিয়ে দিয়ে আসবো। শোন 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 শোন, কি কি? গোপাল ভাই জানিস সরস্বতী মায়ের কাছে পড়াশোনা করে, আমি কিন্তু জানি। এরপর অসুর ও তার বন্ধু মিলে বনে গিয়ে সুন্দর সুন্দর ফুলগুলোকে গাছ থেকে পেরে একটি ঝুড়ির মধ্যে রাখতে লাগলো। তারপর দুজনে মিলে ছদ্মবেশ ধারণ করলো,
ও গ্রামের পথে ঘাটে ঘুরে ঘুরে ফুল আছে গো ফুল, ফুল নেবে গো, এই বলে বলে সমস্ত ফুল বিক্রি করলো। তারপর নিজ রূপে ফিরে এসে মর্তের একটি পুতুলের দোকানে গেল। পুতুল দোকানদার তো তাদের দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। অসুর ও তার বন্ধু মন দিয়ে সমস্ত পুতুলগুলোকে দেখল ও এত পুতুলের মধ্যে একটি ময়ূর পুতুল তাদের খুব পছন্দ হয়েছিল। তারা পুতুলটি বিক্রেতার থেকে কিনে নিল ও তাকে উপযুক্ত দামও দিয়েছিল। এরপর দুজনে মনের আনন্দে দুর্গা মায়ের বাড়ি গেল। সেখানে গিয়ে তারা যা দেখল, এই নেরে গোপাল, খেয়ে নে রে বাবা, বেশি কিছু কিন্তু আমি রান্না করতে পারিনি, খেয়ে নে রে গোপাল ভাই, খেয়ে নে, খেয়ে নে, হ্যাঁ ভাই খেয়ে নে, লজ্জা পাচ্ছিস না কি রে ভাই গোপাল, খেয়ে নে গোপাল, লজ্জা পাস না, খেয়ে নে, হ্যাঁ রে গোপাল খেয়ে নে, হ্যাঁ গোপাল খেয়ে নে ভাই, লজ্জা করিস না যেন ভাই, খেয়ে নে। কি রে তোরা, একটাকে নিয়ে শান্তি নেই, পাশে দেখো আরেকটাকে আবার জুটিয়ে এনেছে। ও দুর্গা মা, আমাকে ক্ষমা করে দিও মা, আমি জানি আমি একটা পুতুল ভেঙেছি, কিন্তু দেখো পরিশ্রম করে পয়সা উপার্জন করে গোপালের জন্য নতুন পুতুলও কিনে এনেছি। এই দেখি 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 দেখি, কোথায় দেখি তো দেখি, ওই দেখি পুতুলটা দেখি, হুম হুম, বাহ খুব সুন্দর, তুই তো সত্যি খুব সুন্দর, নে গোপাল ধর তোর জন্মদিনের উপহার, গোপাল এই উপহারটা আমি আর আমার বন্ধু মিলে তোমাকে দিয়েছি, যার হাত থেকে উপহারটা তুমি নিলে সে কিন্তু দেয়নি, আবারও কথা বলছিস, সবাই চুপ করো, আর কোনো ঝগড়াঝাটি নয়, সবাই খেতে বসো, সবাইকে আমি গোপালের জন্মদিনের খাবার খেতে দেব। দুর্গা মা, আমি কি সবাইকে খাবার পরিবেশন কি করে দেব? না বাবা, তুমি না ছোট মানুষ, তুমি খেতে বসো গোপাল, আমি সকলকে খেতে দিই। এরপর গোপাল, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর অসুরেরা খেতে বসলো। সবার মধ্যে খুব ভাব হয়ে গেল। দুর্গা মা নিজের হাতে সবাইকে খাবার পরিবেশন করে দিল, সবাই পেট ভরে খেলো, আর গোপালের জন্মদিনটাও সবাই মিলে খুব মজা করে কাটালো।